ক্লাবে নারী ফুটবলারদের ডায়েট ও ফিটনেস ম্যানেজমেন্ট নিয়ে হতাশ ওমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। উজবেকিস্তানে এশিয়ান কাপের জন্য নেপালের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে 7 সেপ্টেম্বর ঢাকা ছাড়বে সাবিনারা। এই সফর সামনে রেখে দলের ম্যানেজার মনোনীত করা হয়েছে বাফুফের ওমেন্স উইং থেকে। লিগ শেষে মাসখানেক হলো জাতীয় দলের ক্যাম্প শুরু করেছে নারী ফুটবলাররা। সকাল থেকে সন্ধ্যা 3 সেশনে কঠোর অনুশীলন। লিগ চলাকালীন সময়ে ক্লাবে থাকা ফুটবলারদের জন্য মানা হয়নি যথাযথ ডায়েট চার্ট, ফলে মুটিয়ে গিয়ে ফিটনেস ঘাটতিতে পড়েছে কয়েকজন খেলোয়াড়। ক্লাবে কি হয়, নর্মাল যায় ওয়ার্ম আপ করে, মাঠে একটু প্র্যাকটিস করে, বল লাথি দেয়, চলে আসে। তো এখানকার ডায়েট আর ক্যাম্প টেন্টের ডায়েট তো এক হবে না। মেয়েরা যখন ফিরে আসে তখন ওভারওয়েট হয়ে আসে, যদি ওখানে যদি ওই লেভেল থেকে প্র্যাকটিস হয়, ট্রেনিং হয়, তাহলে তো ওভারওয়েট হতে পারে না। এশিয়ান কাপের বাছাই পর্বে 19 সেপ্টেম্বর জর্ডান আর 22 সেপ্টেম্বর ইরানের বিপক্ষে খেলতে হবে সাবিনাদের। প্রতিপক্ষ শক্তিশালী হলেও এজ লেভেলে এই দেশ দুটিকে হারানোর অভিজ্ঞতাই এগিয়ে রাখবে লাল সবুজের মেয়েদের আত্মবিশ্বাস টিম ম্যানেজমেন্টের। এদিকে বাফুফের সাবেক নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবুকে দলের ম্যানেজার মনোনীত করা হয়েছে নেপাল ও উজবেকিস্তান মিশন সামনে রেখে। ইরান জর্ডানকে আমরা যখন এজ লেভেলে হারিয়েছি তখন সিনিয়র লেভেলও আমাদের ওইটা মাথায় রাখতে হবে যে আমরাও কম না, আমরাও স্ট্রং। ওরা ফিজিক্যালি আমাদের থেকে অনেক বেশি স্ট্রং, কিন্তু আমরাও টেকনিক্যালি ট্যাকটিক্যালি আমরা ওদের থেকে কম নেই, বাট আমাদের চেষ্টা করতে হবে। উনি এর আগেও মহিলা টিমের সাথে ম্যানেজার হিসাবে কাজ করেছেন, ওনার সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে অ্যাকচুয়ালি ওনাকে দেওয়া হয়েছে। 9 ও 12 সেপ্টেম্বর পোখারায় নেপালের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 14 সেপ্টেম্বর পর্যন্ত নেপালে অনুশীলন করবে দল। উজবেকিস্তানে কোভিড প্রোটোকল শুধু করোনা টেস্টেই থাকছে সীমাবদ্ধ। ম্যাক্সিমাম হোটেলে হয়তো কোভিড টেস্ট হতে পারে, এর বেশি কিছু না। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।